কুম আসসালাম আহমতুল্লাহি অবরাকাত আপনার প্রশ্ন হলো যারা দিনের জ্ঞান রাখে না তারা যখন কোনো কিছুর প্রশংসা করে তখন তো নামের সাথে প্রশংসা করে না বরকতের দোয়া করে না আর এতে বদ নজর লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে নিজেকে বদনজর থেকে হেফাজত করতে কেউ প্রশংসা করলে তার উত্তরে কি বলা যেতে পারে আলহামদুলিল্লাহ আবাদ আলমাদ খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কারোর মধ্যে যদি ভালো গুণ থাকে এবং এর দ্বারা যদি সে উৎসাহিত হয় তাহলে সত্যটা মানে বাড়াবাড়ি না করে অত্যুক্তি না করে তার প্রশংসা করাটা জায়েজ রয়েছে এবং এমনভাবে কোনো প্রশংসা করলে যদি ওই লোকের মধ্যে উৎসাহ সৃষ্টি হয় আগ্রহ সৃষ্টি হয় তাহলে করা যেতে পারে যেরকম যে ভাই তুমি খুব নামাজ পড়ো আলহামদুলিল্লাহ পাঁচোক্ত নামাজ খুব কষ্ট হলেও এবং সর্বাবস্থায় তুমি পরে থাকো হাজার কষ্ট হলেও কাজকর্ম থাকলেও তুমি নিয়মিত পাঁচত্ব সালাত আদায় করো এইভাবে সে তাকে যদি উৎসাহ দেয় এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তুমি সারা জীবন সত্য কথা বলে আসছো আলহামদুলিল্লাহ কোনো দিন শুনি নাই তোমার মুখ থেকে কোনো মিথ্যা কথা এইভাবে কারো প্রশংসা করাতে কোনো সমস্যা নেই কিন্তু অত্যক্তি করা যাবে না বাড়াবাড়ি কোনো অবস্থাতেই করা যাবে না যার দ্বারা সে ক্ষতির সম্মুখীন হতে পারে সে শয়তানের ফেরেবে বা দুকায় পড়তে পারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অতিরিক্ত প্রশংসা করা থেকে নিষেধ করেছেন তিনি বলছেন ইয়াকুমা বা ইন্না হুজাবহা তোমরা একে অপরের প্রশংসা করা থেকে দূরে থাকো কারণ সম্ম সম্মুখ প্রশংসা হচ্ছে কাউকে জবে করার সামিল ইবনে মাজার হাদিস তো এখানে মানুষের সামনে প্রশংসা না করা বা তার অত্যুক্তি বা ভাড়া বাড়ি প্রশংসা না করা যাতে সে ক্ষতিগ্রস্ত বা সে শয়তানের দুকায় পড়তে পারে তবে একাকী অথবা সত্য কথাটা প্রকাশ করা যেতে পারে উৎসাহের জন্য অথবা মানুষ সে যে একজন ভালো মানুষ সেটা মানুষকে জানানোর জন্যে যা প্রথমেই বলেছি সুতরাং আমাদের উচিত বাড়াবাড়ি না করে সত্যটা প্রকাশ করা রসুল্লাহাম পারাবারি করতে এবং জনসম্মুখে প্রশংসা করতে নিষেধ করেছেন যাহাদৃষ্টির মধ্যে নিষেধাজ্ঞা এসেছে তো রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম একজন প্রশংসাকারীকে লক্ষ্য করে বলেছিলেন যে অতিরিক্ত প্রশংসা করছিল তিনি বলছেন যে ওই হাক কথা তা অনুকা তুমি ধ্বংস হও তোমার ধ্বংস হোক তুমি ঘাড় উর গার ভেঙ্গে দিলে অর্থাৎ তোমার বন্ধুর তোমার ভাইয়ের গার ভেঙ্গে দিলে তুমি ওর ঘাড় ভেঙে দিয়েছ এইভাবে আল্লাহ ইসলাম কয়েকবার বললেন বলার পর বলছেন যে তুমি যদি কারো প্রশংসা করতেই হয় তাহলে বলো যে আমি ধারণা করছি যে তুমি এরকম এইভাবে বলতে পারো তো এইভাবে বলাতে কোনো সমস্যা নেই যে আমি ধারণা করছি তুমি এরকম আমি বুঝতে পারছি তুমি এরকম এইভাবে বলাতে কোনো সমস্যা নেই কিন্তু একেবারে গ্যারান্টি দিয়ে বলা উচিত নয় তারপর এখন প্রশ্ন হলো যে প্রশংসা করলে অনেক সময় দেখা গেছে যে প্রশংসা করছে কিন্তু সে বরকতের জন্য দোয়া করছে না এর কারণে বদনজর লেগে যেতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনি আল্লাহলাম যেটা বলছেন যে কেউ যদি প্রশংসা করে ফেলে আরও কিছু বিধান আছে যেগুলো আল্লাহ কেউ যদি অতিরিক্ত প্রশংসা করে বা জনসম্মুখকে প্রশংসা করে তাহলে তার মুখের মধ্যে মাটি মেরে দাও তো এখন যদি কেউ প্রশংসা করেই ফেলে আপনি বলবেন যে আল্লাহ তুমি যা বলেছ আল্লাহ তাই করুন অর্থাৎ তুমি যে প্রশংসাগুলো করছো আল্লাহ আমার মধ্যে আল্লাহ যতটুকু আমার কবুল করেন তুমি যা বলছো তাই হোক এভাবেও বলা যেতে পারে এইভাবে আপনি বলে দিবেন তারপর যদি বদনজরের সম্ভাবনা থাকে অতিরিক্ত প্রশংসার কারণে অথবা বিভিন্ন প্রশংসার কারণে তাহলে আপনি বদনজরের যা দোয়াগুলো আছে সেগুলো পাঠ করবেন সকাল সন্ধ্যা ঘুমানোর সময় যা আমলগুলো আছে সেগুলো করলে ইনশাল্লাহ বদনজর থেকে হেফাজতে থাকবেন রসুলুল্লাহাল্লাম বদনজর সহ বিভিন্ন বিবদাবৎ বালা মুসিবত থেকে পরিত্রাণের জন্যেই তিনি সকাল সন্ধ্যার আমলগুলো বাতলে দিয়েছেন সুতরাং সেগুলো আপনি করবেন এবং আউদুকা বিকেলমিয়াতলাহি তাহমাতি মিনকুল্লি সঈদ অনিন হামমাতিন ও মিনকুল্লি আইন ইল্লাহমাতিন এই দোয়াটাও সকাল সন্ধ্যা পড়তে পারেন আল্লাহ রসুল হাসান হোসেনকে এই দোয়াটা পড়ে তিনি জারফুক করতেন বদনজর থেকে হেফাজতের জন্য সেটা আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি বদনজর থেকে পরিত্রাণ পাবেন আল্লাহ আলম